গুড মর্নিং গাইস, তো সকাল অনেকক্ষণ হয়ে গেছে, 9:30 বাজে, চাটা খাওয়া হয়ে গেছে। তো আমার কিছু কাজ ছিল, কাজগুলো করলাম। তো এখন আমি একটুখানি যাবো রিঙ্কির বাড়িতে, একটু কাজ আছে, তারপরে এসে রান্না বান্না স্নান টান সব কিছু করব। তো চলো 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 চটপট যাওয়া যাক। আপনি কি যাবেন ম্যাডাম? আপনি যাবেন? ম্যাডাম যাবেন না, আমি গেলাম। টাটা 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 টাটা, চলো বাই। হ্যালো গাইস, তো এখন আমি যাচ্ছি বাজারে। অনেকটাই দেরি হয়ে গেছে, আমার বর কিছু কাজ করছিল, আমারও কিছু কাজ ছিল। তো এখন যাচ্ছি বাজারে, বাজার থেকে এসে রান্নাবান্না করব। মেবি আমি সন্ধ্যাবেলা একটু বেরোতে পারি, আমার টুকটাক দু একটা জিনিস কেনার আছে, যদি ঠান্ডা বেশি না দেয়। কারণ লিটারেলি কালকে এতটা ঠান্ডা ছিল না, বেরোনোর মন হয় না। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমি মাঝবাজার এসে গেছি। এই ওইদিনকার মাছটা আছে, বাজারে গেছিলাম, বাজার থেকে এসেছি, মাংস নিয়েছি, মাছ নিতে পারিনি। এই যে চিকেন, তো দুপুরে করা হয়নি, দুপুরে একদম ডাল ভাত আর পাঁপড় ভাজা আলু ভাজা খাওয়া হয়েছে। কেন কি আমার বর পুষ্পা চালিয়েছিল, ই এত এক্সাইটেড ছিলাম, দেখার জন্য খাইও নি সেইভাবে। তো এখন চিকেনটা ম্যারিনেট করে রাখছি, দেন রাতে করব। তো দেন আমরা এখন একটুখানি বেরোবো, টুকটাক একটু কাজ আছে, কাজগুলো করব। তো রিঙ্কি এসেছিল, স্টেট চুল কাল্লি করবে, ওইটা নিতে এসেছিল আমার থেকে। তো চলো, পুষ্পাটা না জাস্ট ফাটাফাটি 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 হচ্ছে। তো আজকের ব্লগে তোমরা কিছু রিঙ্কিরও ব্লগ দেখবে, বিকজ ও একটা বার্থডে পার্টিতে যাচ্ছে। আর ও কালকে আমাকে বলছিল, দিদি আমি একটু ব্লগ করব। তাই আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করো। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, মেয়ে দুপুরে ভাত খায়নি, তো ওকে তখনই স্যুপ বানিয়ে দেওয়ার কথা ছিল, তো আমি তখন বানাতে পারিনি। তো এখন স্যুপ বানিয়ে দিয়েছি, তো স্যুপ খাচ্ছে, চলো। হে গাইস গুড ইভিনিং, তো এখন আমরা বেরিয়ে গেছি একটুখানি, দু একটা কাজ আছে। ওই যে ছেলে মেয়ে আর বাবা আগে, আমি আর ছেলে পেছনে, তো ওইগুলো কাজগুলো কয়েকটা করে জলদি জলদি বাড়ি ফিরতে হবে, কারণ আমারও রান্না আছে। আর ঠান্ডাও প্রচণ্ড পড়েছে, ছেলেটা হালকা হালকা জ্বরও এসেছিলো সকালবেলা, ওষুধ খাই দিয়েছি। আর বিশ্বাস করেছে হাজব্যান্ডের কাজ আছে, হ্যাঁ ব্যবসা সংক্রান্ত কিছু কাজকর্ম আছে, যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম পুরোটাই বাড়ির থেকে ওকে করতে হয়, তো ব্যবসাটা পুরোটাই ওকে বাড়ির থেকে দেখাতে হয়। আমার মেয়ে হাই বলবে, হাই। হ্যাঁ তো চলো। তো গাইস আমি এখন এসেছি V2-তে, এইটা দেখো কৃষ্ণের, এটা এই দেখো, দেখেছো কি সুন্দর না, দেখতে খুব ভালো লাগে। তো চলো আমরা যাই। এইটা কি খাচ্ছে, এইটা কি খাচ্ছে, আমি খাবো, আমি খাবো, দেয় না, চলো চলো চলো। তো আমরা এখন কিছু খাবো, রোল টোল সাধারণত আমি বাইরে খাই না, ঘরে নিয়ে গিয়ে খাই, বাট এই দুটাকে মাথা খারাপ করে দিচ্ছে বাইরে খাওয়ার জন্য, চলো কি খাওয়া যায়। তো এই যে ইয়াম্মি ইয়াম্মি এগ রোল, শুধু এগ রোলই আছে না, অনলি এগ রোল, ইয়াম্মি ইয়াম্মি। তো চলো খাওয়া যাক, আজ আমার মেয়ে জল খাচ্ছে। এসেছি, এসে খাওয়া দাওয়া করলাম, ফুচকা ফুচকা এনেছিলাম, আর বাইরে তো রোল খেয়েছিলাম। আর এখন এই যে চিকেন অলমোস্ট হয়ে গেছে, এরপরে দিচ্ছি এই যে কাস্তুরি মেথি, মেথি চিকেন। আজকে যেহেতু রেসিপিতে মেথি চিকেন, ডাল আছে, আর এই ভাত অল্প, বেশি দিলে আবার তিতা হয়ে যাবে। সানডেটা জমে গেল না গো, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, ও বাবা আমার মেয়ে, যে ওই রকম মেয়ে বোঝে বোঝে মাংস খাচ্ছে। চলো আজকে মতন ব্লগটা এই অবধি রাখছি, কালকে আমি যাব একটা জায়গায়, সেটা যখন যাব তোমাদের দেখাবো। যদি আজকে ব্লগে কিছু ভালো লেগে থাকে, কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করতে ভুলো না, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমিও একটু সাবস্ক্রাইব হয়, আমারও যাতে ভালো লাগে।